হজরত উমর রাদি আল্লাহ তাল জানতে চাইলেন হে আল্লাহ হজ কেমন করে করতে হবে মহানবী বললেন মানুষের অস্তিত্ব চারটি দরজার মত আব আতস খাক বাঘ অর্থাৎ পানি আগুন মাটি এবং বাতাস এই চারটি দরজা হতে সমস্ত সন্দেহ অহংকার এবং বহু ইলার পর্দাকে সরিয়ে দিতে পারলে দিলের আয়নায় তথা হৃদয়ের মুকুরে আল্লাহর খাস জলুয়া তথা নূর প্রত্যক্ষ দেখতে পাবে খানায় কাবার আসল হজ পালন করা ইহাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকতাত সুপ্রিয় দর্শক মণ্ডলী আজকে আমি উপস্থিত হয়েছি আপনাদের সামনে পবিত্র হজের আনুষ্ঠানিক দিক শরীয়তি দিক রূপক দিক এবং মারেফতি দিক মূল দিক হাকিকি দিক নিয়ে আলোচনা করার জন্য যে হজের রূপ কী হজ বিষয়ে কোরআনুল মাজিদ দে আল্লাপা কী বলেছেন হজ সম্পর্কে আজকে আমরা আলোচনা করব তো প্রথমেই আমি হজ সম্পর্কে কোরআনুল মাজিদে যে আয়াত নাজিল হয়েছে সমস্ত আয়াতগুলা নিয়ে ইনশাল্লাহ আলোচনা করব তো হজের যে ডাক দেওয়া হয়েছে আমি সেই বিষয়ে প্রথমেই কোরআনুল মজিদ থেকে সুরা বাকার একশো তো পঁচিশ নম্বর আয়াত পাঠ করব আল্লা রব্বুল্লা আলমিন বলতেছেন সুরা বাকার একশো পঁচিশ নম্বর আয়াতে أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ جعلنا بيت مثابة للناس وأمنا واتخذوا من مقام إبراهيم مصلى وأهدنا إلى إبراهيم وإسماعيل أن بيت لتوافينا وأكفينا ورقك ইয়েস যুদি এর অর্থ হচ্ছে এবং যখন আমরা আল্লাহ ঘরটিকে মানুষদের জন্য মিলন রূপে নির্বাচন করিলাম এবং নিরাপত্তা জায়গা হিসাবে এবং গ্রহণ করো ইব্রাহিম হইতে মুসল্লা নামাজের জায়গা হিসাবে এবং আমরা প্রতিশ্রুতি রাখিলাম ইব্রাহিম ও ইসমাইলের দিকে যেন পবিত্র করে আমার ঘরকে তফকারীদের জন্য এবং আশ্রয় গ্রহণকারীদের জন্য এবং রুকুকারীদের জন্য এবং সেজদাকারীদের জন্য এখন আমি এই আয়াতের শব্দে শব্দে অনুবাদটি বলবো ওয়া এবং ইজ যখন যা আল্লা আমরা নির্বাচন করিলাম বাইতা মানে ঘর কে মাসাবাতেন মিলন কেন্দ্র ঘাঁটি মানুষের ফিরিয়া যাইবার স্থান মাসাবাতান শব্দের অর্থ হচ্ছে মিলন কেন্দ্র লিনা আছে মানুষদের জন্য মানব জাতির জন্য লোকদের জন্য ওয়া এবং আমনান নিরাপত্তা ওয়া এবং ইত্তা খিজু গ্রহণ করো ইত্তা খেজু গ্রহণ করো মিন হইতে মাকামে ইবরা হিমা ইব্রাহিমের মাকামকে মুসাল্লান। সালাতের স্থান নামাজের স্থান হিসাবে এই মাকামে ইবরা হিমা আমরা যে হস করতে যাই কাবা শরীফে আপনি দেখেন মাকামি ইব্রাহিমের সামনে মাকাম ইব্রাহিমের সামনে সেজদা করতে হয় মুসল্লা গ্রহণ করতে হয় ওইখান থেকে তে এইখানেই আছে মাকাম ইব্রাহিম ইব্রাহিমের মাকামকে মুসল্লান সালাতের স্থান নামাজের স্থান হিসাবে ওয়া এবং আহিদনা আমরা তাগিদ দিয়াছিলাম আমরা প্রতিশ্রুতি লইয়াছিলাম ইলা দিকে ইব্রাহিম ইব্রাহিমের ওয়া এবং ইসমা ইলা ইসমাঈলের আন যে এই যে হইতে তাহিরা পবিত্র রাখ পবিত্র রাখা পাক রাখা বৈতিয়া তোমার ঘরটিকে তোমার ঘরটিকে আমার গৃহটিকে লিতোয়া ফিনা তোয়ফকারীদের জন্য ওয়া এবং আকি ফিনা এতে কাফকারীদের জন্য আশ্রয় গ্রহণকারীদের জন্য ওয়া এবং রুকুকা রুকুকারীদের জন্য ইয়েস যুদে সেজদাকারীদের জন্য জুদে শব্দের অর্থ হচ্ছে সেজদাকারী এই সেজদাকারীদের জন্য তাহলে কী বলতেছেন আল্লাহ রব্বুল আলমিন যে ওয়াঈ জা আল্লাহ বা ইতা মাসাবাতান আছে। আমি যখন এই ঘরটিকে নির্বাচিত করলাম আছে। মানুষদের জন্য মাসাবাতান মিলন কেন্দ্র হিসেবে মিলন কেন্দ্র কোন ঘরটি সেই ঘরটি হচ্ছে কী যে রবের ঘর বাইতিয়া রবের ঘর তো এইখানে বাইতিয়া তোমার ঘর আমার গৃহটিকে পাক মিলন কেন্দ্র হিসেবে কাবাকে কি করলেন সমগ্র মানব জাতির মিলন কেন্দ্র হিসেবে পাক নির্বাচিত করিলেন এখানে একটা জিনিস খেয়াল করেন এই কাবা এবং আল্লাহর ঘর এই কাবা শরীফ এটার কিন্তু দুইটা দিক আছে প্রতিটা জিনিসেরই দুইটা দিক আছে একটা মেজাজি একটা হাকিকি একটা মেজাজি একটা হাকিকি একটা অনুষ্ঠান একটা মূল একটা রূপক একটা আসল তাহলে এখন আপনি দেখেন যে কাবাকে আল্লাহ পাক মানবজাতির মিলন কেন্দ্র হিসেবে গ্রহণ নির্বাচিত করলেন সোরা বা কারার একশো পঁচিশ নম্বর আয়তে সর্বপ্রথমই বলতেছে এখন এখানে কিন্তু আল্লাপাক বলে নাই যে মুসলমান জাতির জন্য আমি কাবাকে মিলন কেন্দ্র হিসেবে নির্বাচিত করিলাম আল্লাহ বলছেন লিনা আছে মানুষদের জন্য লিননা আছে মানব জাতির জন্য লিনা আছে মানুষদের সমগ্র মানুষ সব মানুষদের জন্য নির্বাচিত করেছেন আল্লাহ রবুল্লা আলমী তো এখন আমরা শুধু কাবা গৃহের মধ্যে যে আমাদের সৌদি আরবে যে পবিত্র কাবা শরীফ মেজাজি কাবা শরীফ রূপক কাবা শরীফ এই মেজাজি কাবাতে শুধু মুসলমানরাই কি হয় একত্রিত হয় কিন্তু এই মুসলমানরাই একত্রিত হয় কিন্তু সকল মানুষ মিলন কেন্দ্র হয় না তো এখন কথা হচ্ছে যে এই কাবা কি তাহলে হাকিকি কাবাকে ইশারা করতেছে ইঙ্গিত করতেছে কারণ আল্লাহর কোরআন আল্লাহর বাণী জাহের এবং বাতেন মানে ভেতর এবং বাহির রূপক এবং আসল মিলিয়েই ইসলাম জাহের এবং বাতেনের সমন্বয়ই ইসলাম যদি রূপক কাবা না থাকে হাকিকি কাবাকে চেনা যাবে না চেনার কোনো উপায়ই নাই এর জন্য হাকিকি কাবাকে চিনতে হইলে রূপক কাবার অবশ্যই প্রয়োজন অবশ্যই প্রয়োজন কারণ কাবা হচ্ছে একটা সম্প্রদায়ের জন্য একটা গোষ্ঠীর জন্য একটা মতের জন্য একটা ধর্মের মানুষের জন্য কিন্তু কাবা হচ্ছে সার্বজনীন সমস্ত মানুষের জন্য এর জন্য কাবা কাকে বলে এটা আমাদের সর্বপ্রথম জানতে হবে তারপরে আল্লাপাক বলতে ওয়া এবং আমনান নিরাপত্তা ওয়া এবং ইত্তাহিজু গ্রহণ কর মিন হইতে মাকাম ইব্রাহিমা ইব্রাহিমের মাকাম হতে তে মুসাল্লান সালাতের স্থান নামাজের স্থান হিসাবে তাহলে এই মাকাম ইব্রাহিম কি এটারও দুইটা দিক হাকিকি এবং মেজাজি তা আমি হজ সম্পর্কে সম্পূর্ণ বলার চেষ্টা করব যদি আল্লাহ পাক রহমত করেন এবং সুরা হজের সাতাশ নম্বর আয়াতে আল্লা আলামিন হজরত ইব্রাহিম সালামকে বলতেছেন ওয়া এবং আজ ঘোষণা দাও আজিন মানে হচ্ছে ঘোষণা দাও ফি মধ্যে নাসি মানুষের বিল হজে হজের বিল হাজে হজের ইয়া তুকা তোমার নিকট আসিবে রেজালাও পায়ে হাটিয়া ওয়া এবং আলা উপর কুল্লি দামিরি শীর্ণকায় উটের ইয়া না তাহারা আসিবে মিন হইতে কুল্লি সমস্ত ফজিন জিন রাস্তা আমি দূরবর্তী। আমি কিন দূরবর্তী সুরা হজের সাতাইশ নম্বর আয়ত আল্লাহ বলতেছেন হজরত ইব্রাহিম আসাল্লাকে এবং ঘোষণা দাও মানুষের মধ্যে এবং ঘোষণা দাও মানুষদের মধ্যে হজের তোমার নিকট আসিবে পায়ে হাটিয়া এবং ঘোষণা দাও হজের তোমার নিকট আসিবে পায়ে হাটিয়া এবং শীর্ণকায় সর্বপ্রকার উটের উপর তাহারা আসিবে সব রকম দূরবর্তী পথ হইতে তো হজে তো আল্লাহ পাক কোরআনে পায়ে হাইটা যাইতে কইছে সুরা হজের সাতাইশ ন এখন তো ওয়াহাবি সম্প্রদায় বলে বেশিরভাগ ওহাবিরা। আমরা কোরআন ছাড়া কিছু মানি না আল্লাহ যা বলেছেন তাই করব এর বাহিরে কোনো কিছু বলবো না সব জায়গায় তারা শিরিক বিদাত নাজ হারাম খোঁজে সুরা ইব্রাহিম হজের সাতাইশ নাম্বার আয়েতে আল্লাপাক যে বললেন তোমরা হজে আসবা পায়ে হাঁটিয়া এখন তো হাজির সাহেবরা বিমানে সইয়া যায় তাহলে কি হইল কোরআন না মানবেন আর অনেক কিছু আছে এবং উঠে সইরা যাইতে গেছে সর্বোচ্চ ইস্পষ্ট আল্লাপাক বলতেছে এবং ঘোষণা দাও মানুষদের মধ্যে হজের তোমার নিকট আসিবে পায়ে হাঁটিয়া এবং শির নৌকায় সর্বপ্রকার উটের উপর তাহারা আসিবে সব দূরবর্তী পথ হইতে যত দূরবর্তী পথই হোক পায়ে হাইটা আইব আর তাহলে উটের উপরে সইরা আইব এখন কয়জন হাজি পায়ে হাইটা হে আর উটে সইরা যায় এইটা বলেন না মানবেন আমরা হজ বিষয়ে শরীয়তি দিক এবং মারে ফতি দিক দুইটা বিষয়ই তুলে ধরবো ইনশাল্লাহ মনোযোগ সহকারে শুনবেন আশা করি শরীয়তির দিকে যারা হস পালন করেন তারাও অনেক কিছু অজানা জানতে পারবেন এবং সুফি দর্শনে হাকি কি হস কাকে বলে কোরআন দর্শনে হাকি কি হস কাকে বলে সেই সম্পর্কে অনেক অজানা কিছু জানতে পারবেন আমি এই আনুষ্ঠানিক এবং মূল দুটি হজের বিষয়ে আলোচনা করব তো আমি প্রথমেই মূল বিষয় যে হাকি কি হজ এই হজের বিষয়ে আলোচনার পরে আনুষ্ঠানিক হজের বিষয়ে আলোচনা করব। যিনি সুফি জগতের সর্বশ্রেষ্ঠ একজন আল্লাহর আওলাদের সুল হাজা হাবিবুল্লাহ মাতাফি হুব্বুল্লাহ শাহ হিনশাহী সুলতান সুলতানুল হিন্দ ওলি খাজা গরিব নওয়াজ খাজা মঈন উদ্দিন চিস্তি হাসান সঞ্জরি আল হুসাইনআল হাসানি আলাইসালাতামের খাজা বাবা তার প্রধান খলিফা বাবা কুতুবুদ্দিন বখতিয়ার বক্তিয়ার কাকির উদ্দেশ্যে যে চিঠিগুলা লিখেছেন সেই চিঠিগুলা একত্রিত করে যে কিতাবটি লেখা হয়েছে তার নাম হচ্ছে মক্তবাতে খাজা এই মক্তবাতে খাজায় খাজা বাবা হাকিকি হস সম্পর্কে বিস্তারিত বলেছেন আমি সেটি তুলে ধরব এখন আসেন সর্বপ্রথম প্রশ্ন হ হচ্ছে হজ কাকে বলে আল্লাহর গুণে গুণান্বিত হয়ে যাওয়ার নামই হচ্ছে হজ আল্লাহর সমস্ত গুণে গুণান্বিত হয়ে যাওয়ার নামই হজ বন্ধনটিকে আল্লাহর জন্য উৎসর্গ করতে হবে এবং ইহা ধীরে ধীরে করতে হবে এবং ইহা ধীরে ধীরে অভ্যাসের মাধ্যমে ধ্যান সাধনাটি করে যেতে হবে মাথা মুন্ডন করাটা হজের একটি অবশ্যই পালনীয় মেজাজি অনুষ্ঠান দ্বার পথে মাথায় যে সররিপুর বোঝার আগমনটি ঘটে ধ্যান সাধনার অনুশীলনের মাধ্যমে এই শিরিকগুলো মাথা হতে মুছে ফেলতে হবে মাথা হতে সররিপুর যে শিরিকগুলো গুজিয়ে উঠে ওহাকেই ফেলে দেবার মেজাজি কর্মটি হল মস্তক মুন্ডানো তথা মাথা ন্যাড়া করা আমরা যে হজে যাই হজে যাওয়ার পরে সর্বশেষে মাথা মুন্ডন করি ন্যাড়া করি পুরুষেরা এর হাকি কি অর্থ কী এটা তো মেজাজি চুল ফালাই দিলাম আসলে কি চুল ফালাই দিলাম চুল ফালাই দিলাম না এর হাকি কি অর্থটা হচ্ছে মাথার মধ্যে ছয় রিপুর শিরিকের বোঝাটি ফেলে দেবার মূর্ত প্রতীক তথা ইঙ্গিতে শিক্ষা দেওয়া হচ্ছে মস্তক মুন্ডন করে ফেলা যাদের অন্তর অসুস্থ যাদের মাথায় অনেক দিনের একটা ক্লেশ আছে। তারা ঋপুর বন্ধনের সিরিপগুলো উচ্ছেদ করতে অনেকটা অক্ষমতার ভূমিকা পালন করে তাই তাদের হজ সাধনাটি অসম্পূর্ণ এই অসম্পূর্ণ সাধকদের জন্য একটি সিয়াম একটি সাদকা এবং একটা কুরবানির অনুশীলন করবার আদেশটি দেওয়া হয়েছে যাতে হজের পূর্ণতার মধ্যে খুরিয়ে খুঁড়িয়ে পৌঁছতে পারে হজের পূর্ণতা লাভের চেষ্টার পর যখন মনের নিরাপত্তা অর্জিত হয়ে যায় তখন সহজভাবেই উমরা এবং হজ পালন করার নির্দেশটি দেওয়া হয়েছে কারণ উমরা করা ব্যতীত হজ সম্পূর্ণ করা যায় না লোভ মোহ মাৎসর্য কাম ক্রোধ অহংকার এই জাতীয় শিরিকগুলো হতে নিরাপত্তা অর্জন করতে না পারলে সেই ক্ষেত্রে আনুষ্ঠানিক হজের মধ্যেই তিন দিন সিয়াম পালন করার আদেশটি দেওয়া হয়েছে পরিজন বর্গ মসজিদুল হারাম এলাকায় যদি উপস্থিত না থাকে তবে তাকে সাত দিন সিয়াম করবার আদেশটি দেওয়া হয়েছে কারণ সিয়াম সাধনার মাধ্যমেই ধীরে ধীরে হজের দিকে অগ্রসর হওয়া যায় আল্লাহর যে শক্ত পরিণতি উহা জীবনভর মনে রাখতে হবে কারণ আল্লাহ পর্যন্ত পৌঁছানো অত্যন্ত শক্ত বিষয় এবং উহা ধ্যান সাধনার মাধ্যমে আত্মদর্শনের হজটি সম্পাদন না করা পর্যন্ত সম্ভবপর হয় না সুতরাং মেজাজি হজের বিষয়ে এক বোঝা কথা আর এক বোঝা দলিল হাজির করে আপনাদেরকে জটিলতার মাঝে ফেলে দিতে চাই না এখন আমি খাজা বাবার যে লিখিত কিতাব মক্তবাতে খাজা থেকে এই হাকিকি হজ সম্পর্কে সুফি দর্শনে যে মূল হজ এর রহস্য আলোচনা করব। খাজা বাবা বলেছেন যে তিনি চরম রহস্যময় রাজ্যের পর্দা উঠিয়ে দেখতে পেলেন যে মহানবী হজরত উমর ফারুককে উপদেশ দিচ্ছেন এই বলে যে হে উমর অবশ্যই ইহা জেনে রাখো যে মানুষের হৃদয় হলো খানায় কাবা মানুষের হৃদয় যেমন খানায় কাবা তেমনি মমিনের হৃদয় হল আল্লাহর আর্শ তথা বসবাসের স্থান যাকে সিংহাসন বলা হয় সুতরাং এই হৃদয় তথা দিল কাবার হস করা প্রয়োজন এই আসল হসটি তখনই হয় যখন মানুষ তার নিজের আমিত্ব তথা সক্রিয়তাকে এমনভাবে মিটিয়ে ফেলবে যে আমিত্ব তথা সক্রিয়তার নাম গন্ধটুকু পর্যন্ত আর অবশিষ্ট থাকবে না এমনকি তার বাহির এবং ভেতর একরকম পবিত্র হবে এবং দিল তথা হৃদয় আল্লাহ নূরে নুরময় হয়ে যাবে ইহাকেই হাকি কি হজ বলা হয় আমরা এই হজ বিষয়ে হজের সাথে যে যে বিষয়গুলো জড়িত প্রত্যেকটা বিষয় চেষ্টা করব আপনাদের সামনে তুলে ধরার যেরকম হজের সাথে কেবলার সম্পর্ক কাবার সম্পর্ক কুরবানির সম্পর্ক তোয়াফের সম্পর্ক এবং সাফা মারোয়ার দৌড়ানোর সম্পর্ক মাকামে ইব্রাহিমের সম্পর্ক এবং হাজারে আসুয়াতের চুম্বনের সম্পর্ক এবং শয়তানকে কঙ্কর নিক্ষেপ করার সম্পর্ক এবং কি মুজদালিফায় অবস্থান করা এবং মিনা এবং আরাফার ময়দানে অবস্থান করা এবং আবে জমজমের পানি পান করা এই সমস্ত বিষয়গুলা প্রতিটাই আমরা এক এক পর্বে ধরব বৈশালাহ যদি আল্লাহ রাবুল আলমিন সহায় থাকেন মেজাজি এবং হাকিকি আমি প্রথমে যে বিষয়টি তুলে ধরতে চাচ্ছি যে দুইটা বিষয় মানুষ জানুক মে যা জানুক জানুক হাকিকিটিও জানুক এখানেই রাখি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আর ইয়া মুহাম্মদ রোজ আযল সে ইয়া মুহাম্মদ রোজ আযল সে মে